মথুরামেলায় ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে রাজ্য সরকারের ছুটি ঘোষণা। সোমবার থেকে শুরু ঠাকুর নগরের মেলা। আমার প্রিয় ভাই ও বোনেরা, সোমবার থেকে শুরু হচ্ছে ঠাকুর নগরের মথুয়া মেলা। মথুয়া মেলায় ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরু হয়েছে তার প্রস্তুতি। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে মথুয়া মেলা উপলক্ষে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর, প্রতি বছর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মথুয়া ধর্মাবলম্বীদের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শুরু হয় পুণ্য স্নান। গোটা রাজ্য তো বটেই, ভিন রাজ্য এমনকি বিদেশ থেকেও ভক্তেরা আসেন এই বিশেষ স্নানে অংশ নিতে। এই উপলক্ষে কয়েকদিন ধরে মেলার আয়োজন করা হয় ঠাকুরবাড়ি চত্বরে। মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। মেলা উপলক্ষে নিরাপত্তা সহ বিভিন্ন আয়োজন করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। গত দুবছর করোনা মহামারীর কারণে শেষ মুহূর্তে বন্ধ হয়ে যায় মেলা। বিগত কয়েক বছর মেলা ঘিরে ঠাকুর পরিবারের মধ্যে বিভেদের ছবি প্রকট হয়েছে। এবার পরিস্থিতি স্বাভাবিক হতেই মথুয়া মহাসংঘের পক্ষ থেকে তথাকথিত দুই পক্ষকে এক জায়গায় নিয়ে মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মথুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি তপন কিরণ মজুমদার। দুই পক্ষ থেকে, দুটো মথুয়া মহাসংঘের পক্ষ থেকেই আমরা মেলা পরিচালন কমিটি তৈরি করেছি। যৌথভাবেই সব কিছু কাজ করেছে। প্রশাসনিক সকল রকম সাহায্য সহযোগিতার জন্য আমাদের অ্যাপ্লাই করা হয়েছে আমাদেরকে। এবার আমরা চেষ্টা করছি, মানে সারা ভারতবর্ষ থেকে আমাদের ট্রেন দেওয়া হয়েছে মথুয়াদের আসার জন্য, ভক্তদের আসার জন্য পুণ্য স্নানে। আর আন্দামান থেকে জাহাজের ব্যবস্থা করা হয়েছে, জাহাজে করে পুণ্যার্থীরা আসবে, তারা স্নানটান করবেন। আর সার্বিক দিক থেকে মলা পরিচালনার জন্য যা যা করার করণীয় আমরা যৌথভাবেই করছি। সুতরাং আমরা আশা করছি এবার, মানে যা ভক্তদের এখানে ই হয়, আনাগোনা হয়, তাতে এবার অন্তত চার পাঁচ গুণ লোক বেশি হবে। আমরা কালকে এখানে জয়েন্ট স্ক্রিন লাগিয়ে প্রধানমন্ত্রীর ভাষণ শোনাবো এখানে। উনি সার্বিকভাবে মথুয়া ধর্মের উপরে একটা বক্তব্য রাখবেন, মেলার উপরে বক্তব্য রাখবেন। আর সরকারিভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদেরকে, আমরা ডিমান্ড করছি তাবু জল, হ্যাঁ, পুলিশি ব্যবস্থা, কিছু চাল ডালের ব্যবস্থা করতে বলেছি, তার আশ্বাস দিয়েছি সেগুলো দেবেন। ঠাকুর পরিবারের সদস্য বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানান, মথুয়াদের আসবার জন্যে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫টি বিশেষ ট্রেন চালানো হচ্ছে, যার মধ্যে আলিপুরদুয়ার, আসাম, উত্তরাখণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র থেকেও ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আন্দামান থেকে ভক্তদের আনবার জন্য জাহাজের ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনু জানান, আবহাওয়া ঠিক থাকলে আন্দামান থেকে জাহাজে করে মথুয়া ভক্তদের আনা হবে খিদিরপুরে। সেখান থেকে ভক্তেরা চলে আসবেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। ইতিমধ্যেই মথুয়া মেলার শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে আগামী সোমবার ২৯ তারিখ মথুয়া ভক্তদের শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীজি গতকাল একটা বার্তা পাঠিয়েছেন মথুয়া ধর্ম মহামেলা তথা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে সমগ্র মথুয়া জাতির কাছে পাঠিয়েছেন। ওনার মানে গত ২০০ বছর ধরে আজকে আমাদের ওনার আবির্ভাব তিথি পালন হয়। তো সেখানে ওনার যে সামাজিক কাজ, ওনার যে আধ্যাত্মিক কাজ, পিছিয়ে পড়া সমাজকে যে আপলিফমেন্টের যে কাজ, উনি এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মাধ্যমে যেটা প্রায় ১.৫০ বছর ধরে চলেছে, সেটা যে একটা এই ভারতবর্ষকে উত্থানের যে একটা ভূমিকা পালন করেছিল, সেটাই উনি ওনার চিঠির মাধ্যমে ব্যক্ত করেছেন। এটা মথুয়া সমাজের কাছে শুধু গর্বেরই নয়, এটা একটা বড় পাওয়া। কেননা ভারতবর্ষের বুকে একটা পিছিয়ে পড়া সমাজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বোধিত করছেন, বিশ্ব দরবারে তুলে ধরছেন। আর শুধু আজকে নয়, এটা নতুন নয়, বিগত সময় আমরা দেখেছি ঠাকুরনগরে উনি করেছেন, ওড়াকান্দিতে উনি করেছেন,
তো আমার মনে হয় যে উনি পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য চিন্তা করেন এবং তাদের তোলার জন্য ওনার যে বড় ভূমিকা এটা আগামী দিনে আমাদের ওঠার পিছনে একটা বহুত বড় একটা সিঁড়ি তৈরি করবে একটা মাঠ তৈরি করবে যদিও বিষয়টি জানেন না বলে জানান ঠাকুরবাড়ির বৌমা তথা প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর তিনি বলেন আমার কাছে আসেনি যদি এসে থাকে ভালো কথা ঠাকুরের তিথি হিসাবে অনুষ্ঠান করা হয় আমরা মতুয়া সমাজ থেকে ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে তিনি সরকারিভাবে রাজ্যে ছুটি ঘোষণা করেছেন এটা আমাদের কাছে বড় পাওয়া প্রথম কথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংগাধিপতি হিসেবে আমার কাছে সেরকম কোনো বার্তা আসেনি যদি সেটা করে থাকে খুব ভালো জিনিস আমরা মনে করি যে মতুদের জন্য যদি সেটা চিন্তা ভাবনা করে তো ভালো এটা তো আমি জানি না আমার কাছে যেটা আসেনি আমি সেটা কি করে বলবো আমরা মনে করি যে চিফ মিনিস্টারই হোক প্রধানমন্ত্রী হোক কোনো মিনিস্টারই হোক যদি কোনো কিছু ঠাকুরের পরে বলে তাহলে আমরা মনে করি এটা সকলের গর্বের হওয়া উচিত হ্যাঁ সেটা হয়েছে একটা মানে ঠাকুরের তো তিথি হিসেবে হয় আমরা তিথি হিসেবে ঠাকুরের জন্মোৎসবটা হয় মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সেটা যেটা হয়েছিল সেটা মানে এর আগে যেটা ঘোষণা করেছিল সেটা মানে 10 তারিখে ছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানানোতে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ধন্যবাদ জানাই পুরো মতুয়া সমাজ থেকে 30 তারিখে সেটা ঘোষণা করেছে গতকালকেই ছুটি ঘোষণা করেছে এটা আমাদের কাছে একটা বিরাট মতুদের কাছে একটা বিরাট পাওনা রাজনৈতিক মহলের মতে এই প্রথম নয় নাগরিকত্ব ইস্যুতে মতুয়াদের মন পেতে এর আগেও ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করেছেন ঠাকুরবাড়ির প্রয়াত বড়মা বীণাপাণি দেবীর সাথেও নির্বাচনের আগে বাংলাদেশের ওড়াকান্দিতেও গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে গত বিধানসভা নির্বাচনের নিরিখে বিজেপির মতুয়া ভোট ব্যাংকে ধস নেমেছে সামনেই 2024-এর নির্বাচন নির্বাচনের কথা মাথায় রেখে মতুয়াদের সমর্থন ফিরে পেতে এই বিশেষ ট্রেন ও প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়া এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তবে রাজ্য ও কেন্দ্র সরকারের এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মতুয়ারা এটা তো অবশ্যই আমাদের ভালো এবং আমরা এতে খুবই উৎসাহ যাতে এটা আরও প্রবলভাবে হয় সেদিকে আমরা আসি এবং আরও দেশ থেকে দেশ অনেক জায়গায় ছড়া সেটাই আমরা চাই মতুয়া ভক্ত অজিত শীল বলেন আমরা দুটি বিষয়কেই ভালোভাবে দেখছি আমাদের লড়াই করা ধর্ম লড়াই করে আমাদের প্রতিষ্ঠা করেছি তাই সরকার আমাদের পাশে দাঁড়াচ্ছে আমাদের মতুয়াদের জন্য ছুটির ঘোষণা এবং কেন্দ্র সরকার নরেন্দ্র মোদি আমাদের যে বার্তা দিয়েছেন যথেষ্ট ভালো এবং আমাদের মতুয়া ধর্ম হচ্ছে লড়াই করা ধর্ম আমরা এই যত সরকার আসছে সব সরকার আমাদের লড়াইয়ের ফল আমরা লড়াই করেছি বলে আমাদের আজকে সমস্ত সরকার যা আমাদের প্রতি লক্ষ্য রেখেছে সারা বিশ্বের দরবারেই ছড়ে আছে এটা সমস্ত দেশেই মতুয়াদের পাওয়া যাবে যদি বলেন ইংল্যান্ডে ইংল্যান্ডে আছে মিত সাহেব আছে আমাদের তাদেরকে আরো তাদেরও কি উৎসাহ যোগাবে এটা হ্যাঁ সে তো বটেই সোমনাথ মজুমদারের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ঠাকুরনগর